Thank you. এস দিয়ে শুরু নামের মানুষদের জীবনেই কেন এমন ঘটনা ঘটে আমাদের সমাজে একটি কথা বিশেষভাবে প্রচলিত আছে যে নামে কি আসে যায় কর্মই সব নাম শুধু অক্ষর সাপেক্ষে পরিচিতি মাত্র চরিত্রের ওপর তার কোনো ভূমিকা নেই এমনটা মনে করেন অনেকেই কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর অনেক কিছু তাৎপর্য বহন করে অনেকে বিশ্বাস করেন চরিত্র বিন্যাসের নামের অক্ষরেও প্রভাব রয়েছে নামে বলে দেবে আসল মানুষটি কেমন তার ব্যক্তিত্ব কেমন তার ভবিষ্যৎ জীবন কেমন হবে আজ সেই বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু ইংরেজি দিয়ে শুরু হওয়া মানুষদের জীবনে ঘটে এ সক্ষ দিয়ে শুরু হওয়া মানুষরা সব কাজে খুব উদ্যোগী হন নতুন কিছু করার জন্য এরা ঝোঁক থাকে এদের মধ্যে প্রচন্ড নতুন কিছু করতে গেলে সব সময় এদের হাতের কাছে পাওয়া যায় দ্বিতীয়ত যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তারা খুব 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 সহজ ও সরল প্রকৃতির হয় হয় এদের মন পরিষ্কার সহজে বিশ্বাসও করে নিতে পারেন মানুষ এদেরকে তবে ঠকে যায় ঠিকই এবং তাদের কাছে এনারা ঠকেন যাদেরকে খুব ভালোবাসেন তিন এস দিয়ে নাম শুরু যেসব ব্যক্তির তারা খুব অনুভূতি প্রবণ হয় খুব কঠোর পরিশ্রমী হন হার না মানা মানসিকতা এই ব্যক্তিদের মধ্যে বিশেষভাবে দেখা যায় চতুর্থত হচ্ছে যেমন দেখতে হোক না কেন এরা খুব আকর্ষণীয় হয় সকলের দৃষ্টিতে এরা আকর্ষণ করতে জানে প্রেমের প্রতি এদের থাকে একটা আলাদা টান প্রেমের ব্যাপারে খুব দায়িত্বশীল হন এরা গল্প গুজব ও মসকরাতে এদের জুলি মেরাভার ষষ্ঠ যে কোনো উপায়ে অর্থ উপার্জন করতে এনারা সদা তৎপর টাকার গন্ধ যেখানেই পায় সেখানেই ছোটে নেওয়ারা সকল প্রকার কাজে এরা পটু সপ্তম জীবনে অনেক রকম বাধা বিপত্তি আসে এদের কিন্তু সেগুলো খুব ঠান্ডা মাথায় কাটিয়ে উঠতে এদের কোনো অসুবিধা হয় না এরা খুব ক্ষমতাশীল হয় অতীত ভবিষ্যৎ নিয়ে এরা এতটা চিন্তিত নন বর্তমানকে কেন্দ্র করেই বাঁচেন সমস্ত ঝামেলা পেরিয়ে এরা ঠিক লক্ষ্যে পৌঁছে যায় এরা একটু হুজুগের স্বভাব চরিত্রের হন তাই কোনো হঠাৎ প্ল্যানিং এদের সব সময় পাশে পাওয়া যায় একটু পোশাকই ধরনের হয় বাইরে থেকে দেখে ঠিকঠাক চরিত্র ব্যাখ্যা করা যায় না তবে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারেন এরা বাইরে থেকে কঠিন মনে হলেও অন্তরটা কিন্তু খুবই নরম আপনার নামও যদি এস দিয়ে শুরু হয় তো সেটি অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ